দোলের আগেই ভাগ্য বদল, শনিদেবের কৃপায় হবে অর্থলাভ, ঘুরে যাবে ভাগ্যের চাকায়। তালিকায় আপনি আছেন তো? দেখুন, কথাতেই আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর এই ১৩ পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হলো দোল উৎসব। চলতি মাসের ১৮ তারিখ মহা ধুমধাম করে সমগ্র দেশ জুড়ে পালিত হবে দোল উৎসব। আর এই দোল উৎসবের আগে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের। শনিদেবের কৃপায় হবে অর্থলাভ, জ্যোতিষশাস্ত্রে ন্যায়ের অধিপতি বলা হয়েছে শনিকে। যদিও এই দেবতার নাম শুনলে ভয়ে আটকে ওঠেন আর থেকে আসি সকলেই। প্রচলিত বিশ্বাস অনুসারে একজন ব্যক্তির ভালো এবং খারাপ কাজের শাস্তি দেয় শনিদেব। শনির মহাদশা অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হয়। একজন ব্যক্তির ওপর শুভ এবং অশুভ প্রভাব ফেলে শনিদেব। আর এতেই কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন, কর্মজীবন, বৈবাহিক জীবনে আসে নানান পরিবর্তন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শীঘ্রই শনি তার রাশি কুম্ভ রাশিতে উদিত হতে চলেছে। আর এতেই কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যাবে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের। চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্যে রয়েছে শুভ ফল। মেষ রাশি। শনির উদয় বিশেষ বলেই মনে করা হয় মেষ রাশির জাতকদের জন্য। বিশেষ এই সময় পারিবারিক সম্পর্ক হবে দৃঢ়, যে কোনো কাজেই সমর্থন পাবেন বাবা মায়ের। যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন তারা এই সময় হয়ে উঠবেন সুস্থ। শনিদেবের কৃপায় বাড়িতে বজায় থাকবে সুখ শান্তি। সিংহ রাশি। কুম্ভ রাশিতে শনি উদিত হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে ব্যাপক পরিবর্তন। রয়েছে আর্থিক লাভের ব্যাপক সম্ভাবনা। দীর্ঘদিন ধরে যাদের টাকা আটকে রয়েছে তারা এই সময়ে সেই টাকা ফেরত পাবেন। পারিবারিক সম্পর্ক আগের তুলনায় অনেকটাই মজবুত হবে। খুব সহজেই দাম্পত্য জীবনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। প্রেয়সীর সঙ্গে কাটাতে পারবেন দুর্দান্ত সময়। মিথুন রাশি। কুম্ভ রাশিতে শনির উদয় লাভজনক হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। কর্মজীবনে হবে উন্নতি, বাবা মায়ের কাছ থেকে পাবেন যে কোনো কাজে সমর্থন, আয়ের নতুন নতুন উৎস খুলে যাবে এই রাশির জাতক জাতিকাদের জন্য। আর এতেই কিন্তু আর্থিক অবস্থার উন্নতি হবে, আগের তুলনায় অনেকটাই ভালো থাকবে স্বাস্থ্য। যারা দীর্ঘদিন ধরে নতুন গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শনির উদয় হতে চলেছে ব্যাপক লাভজনক। কর্মক্ষেত্রে আসা নানান বাধা দূর হয়ে যাবে সহজেই, যে কোনো কাজেই পাবেন সফলতা। যারা দীর্ঘদিন ধরে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বেছে নিতে পারেন এই বিশেষ সময়টাকে তারা। কর্মক্ষেত্রে রয়েছে ব্যাপক উন্নতির সম্ভাবনা। চাকরির খোঁজ এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন যারা, কিংবা এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিয়ে যারা চাকরি পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুসংবাদ। কর্মরত ব্যক্তিরা পাবেন পদোন্নতি, বৃদ্ধি হবে বেতন। ধনু। শনিদেবের কৃপায় ধনু রাশির ভাগ্য বদলাবে। যারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তারা দেখবেন লাভের মুখ। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন সিনিয়রদের কাছ থেকে। পরিবারে বজায় থাকবে সুখ শান্তির পরিবেশ। রয়েছে আর্থিক লাভের ব্যাপক সম্ভাবনা। যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর।